আমরা তারাবী নিয়ে বিভেদ হয়েছি। আজকে আমাদের মুসলমান ভাই বলে না আজকে কতরিকা তারাই পড়ব, আটরিকা তারাই পড়ি। কিন্তু আমাদের অনেক ফেসবুক ইউটিউবে আপনারা দেখতে পাচ্ছেন বক্তব্য কি বিশ্রিকা তারাবি না পড়লে আটরিকা তারাবি হবে না, হবে না। আর বলছি কি দন্ত নাকার না, আপনারা অনেকেই শুনছেন। কিন্তু আজকে আপনাদেরকে অনেক যুক্তি দেওয়া হচ্ছে, এই যুবক ভাইরা বাংলাদেশ থেকে অনেক ভিডিও আপনারা দেখছেন, আজকে মুসলমানেরা পথভ্রষ্ট হচ্ছে, কোনটা কোরআনে আয়াত ঠিক, কোনটা সহি, কোনটা ভুল, কোনটা হাদিস জাইফ, আজকে আমরা বুঝতে পারছি না। এই যুবক ছেলে টেনশন করবেন না, আজকে যখন আমরা যখন বক্তব্য শুনি, বক্তব্য শোনার পরে আমরা মনে মনে ভাবি কোনটা আমল করব। কেউ তো ওলামা বলছে আটরিকাত পড়ো, কেউ বলছে বিশ্রিকাত পড়ো, আটরিকাত যদি পড়ো তাহলে হবে না, ওটা ভুল, এটা ভুল। তাহলে আপনাদেরকে বলি, আজকে অনেক বক্তরা যুক্তি দিচ্ছে, বেরেলি হানফিরের মধ্যে বক্তরা যুক্তি দিচ্ছে, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে তুমি কয়রিকাত তারাবি পড়েছো, তখন বলবো আমরা বিশ্রিকাত পড়েছি। তা আল্লাহ আমাদেরকে যদি বলে আটরিকাত কেন পড়েনি, তাহলে আমরা বারোরিকাত আমাদের পাইকারে ছেড়ে দেবো আর আটরিকাত আল্লাহকে দিয়ে দেবো, আমাদের বারোরিকাত বেঁচে যাবে, এটা কোনো যুক্তি হলো? আর যখন আহলে হাদিসকে যখন জিজ্ঞাসা করবে তোমরা আটরিকাত তারাবি পড়েছো, তো আল্লাহ যদি জিজ্ঞাসা করে বিশ্রিকাত কেন পড়েনি, তাহলে তারা কোথায় থেকে তারাবি দিবে, হচ্ছে না? তাহলে আমি আজকে বলি, একটা কথা বলি, আজকে এই পবিত্র আজকে রমজান মাস, আজকে পবিত্র জুমার দিন, এই জুমাতে একত্রভাবে দুই রিকাত ফরজ নামাজ পড়া হয়। এখানে যদি কেউ বক্তব্য যদি ভাষণ দেয় যে চার রিকাত নামাজ পড়ো, তাহলে এটা বেদাত হবে কি হবে না? যদি কোনো এবাদত যদি নিজে থেকে যদি বানাউট হয়ে যদি কেউ এবাদত বাড়াতে চায়, তাহলে এটা বেদাত হবে কি হবে না? আজকে পবিত্র যদি আমরা সুরা ফাতিহা যদি শুদ্ধভাবে যদি না পড়ি, তাহলে আমাদের নামাজ কবুল হবে না। তাহলে আজকে যারা ওলামারা আজকে যারা বিশ্রিকা নামাজ পড়ছে, তাহলে যখন সুরা ফাতিহা আমরা কিছুই বুঝতে পারছি না, তার নামাজ হবে, নামাজ হবে না। আজকে অনেক যুক্তি দিচ্ছে, কিন্তু হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আটরিকাত পড়েছিলেন, উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আটরিকাত তারাবি পড়েছিলেন। আজকে আমরা মুসলিম, আজকে আমরা বহুত কথা শুনছি জিনা আটরিকাত তারাবি পড়তে হবে, কিন্তু তিন রিকাত বেতুর পড়তে হবে, তিন রিকাত বেতুর পড়তে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন রিকাত বেতুর পড়তেন।